নগদ টিয়া ফাইভের পাশাপাশি উন্নত জীবনের আশার এর মায়ানমার তুন দায়াইয়া রোহিঙ্গা তরুণীয় কল নানা ধরনের অনৈতিক হাজত জড়াই ফিরছে বলে অভিযোগ পাওয়া গিয়ে গত কয়েকদিন সহ দেশের বিভিন্ন নতুন শতাধিক রোহিঙ্গা তরুণীর উদ্ধার এবং অন্তত সঞ্চার জওয়ান দালালরে সাজা দিয়ে ভ্রাম্যমাণ আদালত এই ধরনের সামাজিক অপরাধ নতুন রোহিঙ্গা কলরলে হাজ করে বেড়লাই এনজিও কলর সহযোগিতা চাই পুলিশ প্রশাসন আগস্টতুন এখন পর্যন্ত অনুপ্রবেশকারী সাত লাখ রোহিঙ্গার অর্ধেকের বেশি নারী ও শিশু কক্সবাজারের টেকনাপ ও উকিয়া উপজেলার অবস্থান করে তারা কিন্তু বিভিন্ন আশ্রয় শিবিরের তাহা রোহিঙ্গা তরুণীয় কল নানা অনৈতিক খাজত জড়ায় কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে বলে আশঙ্কাগড়ের কক্সবাজার পুলিশ বিশেষ বিশেষগরি উন্নত জীবনের আশা তারা আশ্রয় শিবির ত্যাগর চেষ্টা চালা বলে দাবি জানিয়ে পুলিশ রোহিঙ্গা তরুণকালিকত জয়ফর হার ক্রমশ বাড়ি কারণে গত এক সপ্তাহ ধরে বিশেষ অভিযান চালাইয়ে পুলিশ এর মধ্যে বিভিন্ন হোটেলের তিন শতাধিক রোহিঙ্গা তরুণের উদ্ধারের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে ইয়ে পঞ্চাশ জন দালাল রে আবার অন্য মায়ানমারতুন আইয়ার রোহিঙ্গাকলার মধ্যে এইডস হেপাটাইটিস বি এর মতো নানা ধরনের প্রাণঘাতী রোগের প্রকোপ দেখা গিয়ে সর্বশেষ তত্ত্বনা যে এই সম্পতি দায়াইয়া রোহিঙ্গাকলার মধ্যে 65 জনরে এইডস রোগী এসে বেঁচে শনাক্তকারী সামাজিক মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় अनुशासनও বাংলাদেশের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কিন্তু অনতিকতা বাড়তে তাহিলে এই ভিত্তি দুর্বল ওই ওই পারে বলি মনে করে ব্যাকে ডেস্ক নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হি